অনেক শিক্ষার্থী বন্ধুরা তোমাকে মনাচ্ছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও তোমাদের দোয়ার মাধ্যমে ভালো আছি আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমি পারভীন আক্তার সহকারী শিক্ষিকা তলপচটে জিয়া ফজলুল উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর চাঁদপুর এখন আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পক্ষ থেকে একটি প্রবন্ধ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী নামে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী লেখা আমরা প্রথম লেখক পরিচিতি সম্পর্কে একটু বলে জেনে নেই যেন তোমরা নোটে লেখা এবং খাতা কলম নিয়ে বস সাথে আছে দেখো জন্ম পরিচয় কাকে লেখো উনি এমসিকিউ প্রশ্নের মধ্যে অনেক জন্ম ইংরেজি শাখা দেখো 1896 সালে মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন বাংলা হচ্ছে 1303 খ্রিস্টাব্দের 28 ভাদ্র আমি আবার বলছি জন্ম ইংরেজি শাখা দেখো 1896 সাল বাংলা 1303 খ্রিস্টাব্দের 28 ভাদ্র তারপরে তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন জেলা হচ্ছে সাতক্ষীরা গ্রাম বাসন তার পড়াশোনা ছিল কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং সেখান থেকে তার লেখাপড়ার পরিসমাপ্তি ঘটে তার পেশা ছিল সাংবাদিকতা তিনি কর্মরত ছিলেন যে সকল পত্রিকাগুলিতে আমি সেগুলির নাম হচ্ছে দেখো মাসিক মোহাম্মদীন দৈনিক মোহাম্মদীন দৈনিক সেবক সাপ্তাহিক সভা ইংরেজি দি মুসলমান ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে মনুভাস্কর মানুষ মহামানুষ মহসিন সৈয়দ আহমদ ছোটদের জন্য লেখা গ্রন্থ হচ্ছে ছোটদের হযরত মোহাম্মদ তিনি অসুস্থতার কারণে কলকাতা ছেড়ে বাসভবনে ফিরে আসছেন 1935 সালে এবং মৃত্যুবরণ করেন 1954 সালের 8ই নভেম্বর শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ লেখক ওয়াজেদ আলী মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম পরিচয় সম্পর্কে জানলাম এগুলি তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে গুরুত্ব সহকারে করবা এবং সেগুলি আসে তোমরা সেভাবে পড়াশোনা করবা সামনে কিন্তু পূজার বন্ধ তোমরা সেখানে সেই পূজার বন্ধে তোমাদের সময়গুলি নষ্ট না করে এমসিকিউ প্রশ্নগুলি তোমরা যত্ন সহকারে করে নিও তারপরে আমাদের গল্পটা সম্পর্কে আমরা তোমরা বইতে আছে তোমরা করে নিও আমি মূল বক্তব্যটা কিছুটা বলে তোমাদের পুরো গল্পটা আমি আজকে শেখাবো না আমার কিছু অংশ আমি প্রবন্ধটার কিছু অংশ তোমাদের মূল বক্তব্যটা জানিয়ে দিচ্ছি দেখো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর কথা যখন মদিনাবাসী মানুষ শুনতে পেরেছে তখন কিন্তু চারিদিকে অন্ধকার নেমে আসল হযরতের অসুস্থতার কথা শুনে সেখানে অনেক মানুষের জমায়েত হয়েছিল এই কথা শোনার সাথে সাথে কে যেন একজন বলে উঠলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু হইয়াছে এই কথা শোনার সাথে সাথেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি খুলে দাঁড়িয়ে গেলেন কে বলেছে হযরতের মৃত্যু হইয়াছে তা শোনা যায় হযরত আল বকর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সজ্জার পাশে ছিলেন হযরত আল বকর তখন বলেছিলেন যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে জানতো তারা জানো হযরতের মৃত্যু হইয়াছে আর যারা মুসলমান তারা জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল তার আগে অনেক রাসূল এসেছেন এবং মারা গেছেন তিনিও মারা যাবেন যেতে পারে কিন্তু আমাদের জন্য যে কোরআন ও হাদিস রেখে গেছেন তা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে শোকাক্ত অবস্থায় দাঁড়াইয়া হযরত আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন তিনি আমাদের মতো মানুষ আমাদের যেমন দুঃখ ব্যথা বেদনা সুখ শান্তি আছে তারও তেমনি সুখ দুঃখ ব্যথা বেদনা আছে তিনিও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ তিনি এই কথাগুলো সকলকে জানিয়ে দিলেন তারপরে তিনি তার মানবীয় গুণাবলী দ্বারা মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন তিনি মক্কার জ্যেষ্ঠ বংশের জন্মগ্রহণ করেও তিনি কোনোদিন বংশ গৌরবের দেখাননি তিনি ছিলেন একটি জন্মের আগে তার বাবা মারা গেছেন এবং জন্মের পর তার মা মারা যান
তিনি ছিলেন বিশ্বস্ত, সত্যবাদী ও প্রিয়বাসী। তার যোগ্যতা বিচার বুদ্ধি দেখে হযরত খাদিজা মুগ্ধ হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ লাবণ্য ছিল অসাধারণ। মক্কা থেকে মদিনায় যাওয়ার এক পরিণত প্রতি দম্পতির কুঠিরে তিনি আশ্রয় নিয়েছিলেন। মুসলমানদের সেবা করাই ছিল তাদের কাজ। তখন কুঠির স্বামী আবু মাবুদ মেষ চড়াইতে গিয়েছিলেন। তার পত্নী উম্মে মাবুদ ছাকে দুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করলেন। যখন তার স্বামী বাড়িতে ফিরে আসলেন, তখন তিনি তার স্বামী কাছে অতিথির রূপ লাবণ্য বর্ণনা করেছিলেন। হযরতের মাথা বরাবর মোটি কেশ, আয়ত চোখ, কাজল রেখার মতো বুক, লোলো চাদর। তিনি একেবারে লম্বাও নন, একেবারে খাটো নন। একজন পুরুষের যতগুলি গুণাবলী থাকা প্রয়োজন সকল রূপের অধিকারী ছিলেন তিনি। এই ছিল হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অংশের মূল বক্তব্য। আমরা তখন বক্তব্যটা জানলাম, তবে এরপরে আসো আমরা এই প্রবন্ধটা আমরা যে অংশটুকু পড়েছি সেই অংশটুকুর কিছু শব্দের অর্থ আছে কি কি আছে আমরা আগে শব্দের অর্থগুলি জেনে নিই। আদা শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। পীড়া শব্দের অর্থ হচ্ছে রোগ। অন্তরীণ শব্দের অর্থ হচ্ছে আকাশ। রাতি শব্দের অর্থ মুসাফির। গ্রীবা শব্দের অর্থ হচ্ছে গান। পুলকদীপ্তি শব্দের অর্থ হচ্ছে আনন্দের উপবাস। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা শব্দের অর্থগুলি জানলাম। এরপরে আসো টিকা সম্পর্কে আমরা জেনে নিই। টিকা মক্কা। মক্কা ছিল সৌদি আরবের অন্যতম প্রধান নগরী। এই মক্কা সৌদি আরবের অন্যতম প্রধান নগরী। এখানে আল্লাহর ঘর কাবা শরীফ অবস্থিত। এই নগরীতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ মক্কা কি ছিল। তারপরে আসো আমরা মদিনা সম্পর্কে টিকা জেনে নেই। সৌদি আরবে অবস্থিত মুসলিম বিশ্বের দ্বিতীয় নগরী। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আবু বকরের মাজার। হিজরত। হিজরত শব্দের অর্থ হচ্ছে পরিতে। এখানে মক্কা থেকে মদিনায় যাত্রাকে বোঝানো হয়েছে। এই সময় থেকে হিজরি সাল গণনা করা হয়। তারপরে আসো আমরা হযরত আবু বকর সম্পর্কে জেনে নিই। হযরত আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে প্রথম পুরুষ ব্যক্তি। তিনি ছিলেন মহানবী, হিজরতকালীন সঙ্গী এবং সারা জীবনে বিশ্বস্ত। তিনি ছিলেন সত্যবাদী, আদর্শবাদী, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তারপরে আছে বীরবাহু শব্দের সাধারণত বোঝানো হয়েছে বীরবাহু উমর। কথাটা বোঝানো হয়েছে হযরত উমর আলাইহিস সালামকে। হযরত উমর তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, একজন তেজস্বী বীর যোদ্ধা। ইসলাম গ্রহণের পূর্বে কুরাইশের বংশভুক্ত তরুণ বীর উমর মহানবীকে হত্যা করার জন্য সবসময় তরবারি নিয়ে হাঁটতেন। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করতেন চারিদিকে, তখন কিন্তু এই বীরবাহু উমর ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি কিন্তু সবসময় খোলা দরবারি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তিনি প্রস্তুত থাকতেন, সদা প্রস্তুত থাকতেন। কিন্তু একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করে বেরিয়ে আসার সময় হযরত উমর কিন্তু পথিমধ্যে দাঁড়ানো ছিলেন। তিনি বলছেন, যদি এই কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে, তাহলে তিনি এই তরবারি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবেন। এই কথা শুনে একজন বললেন যে, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবেন? আপনার বোন ভগ্নিপতিও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শোনার সাথে সাথেই তিনি ওই বোনের বাড়িতে দৌড়িয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন এত সুন্দর সুরিত কণ্ঠে কোরআনের বাণী তার
কানে এসে পৌঁছেছে তিনি সেখান থেকে আবার দৌড়াইয়া রাস্তায় যে আসছেন যেই পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সেই পথে আসার পথে ওনার সাথে তিনি দেখা হচ্ছেন এরপর তিনি ওই খোলা তরবারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে বললেন যে কিভাবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি আমাকে বলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেখান থেকে যে কেউ ইসলামের বিরোধিতা করত সেখানেই তিনি তাকে আবার মেরে ফেলতেন বা যা শাস্তি দেওয়া শাস্তি দিতেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে থেকে আর তার সামনে কেউ ইসলামের বিরোধিতা করতে পারেন না এই সেই বীর বাহু ওমর তিনি ছিলেন একজন বীর যোদ্ধা ন্যায়পরায়ণ শাসক এবং মহানবীর বিশ্বস্ত ভাজন সাহাবা বিশ্বস্ত ভাজন সাহাবা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা মোহাম্মদ ওয়াজে দানি লেখক পরিচিতিগুলিও তোমরা এতক্ষণ জেনে গেছ তারপরে আমরা প্রবন্ধটার মূল বক্তব্য তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিছু অংশের অংশ বিশেষ এটা একদিনে শেষ করা যায় না যেহেতু প্রবন্ধ একটু সময় বেশি থাকে এই জন্য আমি চিন্তা করছি দুই দিনে এটা শেষ করব তারপরে আমরা শব্দের অর্থ জেনেছি টিকা সম্পর্কে জেনেছি টিকা সম্পর্কে জেনেছি এবার তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলি আসতে পারে সেই বা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি তোমরা ভরে আমি লিখে দিচ্ছি তোমরা খাতায় তুলে নাও দেখো কি লেখছি সংক্ষিপ্ত প্রশ্ন লেখা আছে এটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে বেশি আসবে বা এমসিকিউ প্রশ্নের মধ্যে আসে তোমরা খাতায় তুলে নিয়ে বাসায় পড়বে মোহাম্মদ ওয়াজেদ আলী লেখা প্রবন্ধের নাম নিশ্চয়ই তোমরা উত্তরটা পেয়ে গেছ উত্তরটার নাম হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন আমরা এখানে লিখেছিলাম তিনি বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন উত্তরটা বোর্ডে আছে তোমরা খাতায় লিখে নিও ছোটদের জন্য লেখা গ্রন্থের নাম কি মোহাম্মদ ওয়াজেদ আলী ছোটদের জন্য এক গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থটার নাম হচ্ছে ছোটদের হযরত মোহাম্মদ তারপরে আছে হযরত আবুবকর ইসলামের কত নম্বর খলিফা আমরা টিকার মধ্যে এতক্ষণ টিকা করছিলাম যে হযরত আবুবকর ইসলামের প্রথম খলিফা ছিলেন উম্মে মাকতুম কি দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেছিলেন উম্মে মাকতুম কি দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেছিলেন কারণ আমরা এতক্ষণ মূল বক্তব্যের মধ্যে জেনেছি যখন মক্কা ছেড়ে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা শুরু করেছিলেন গিয়েছিলেন তখনই পথের মধ্যে একটি পরহিত প্রতীক দম্পতির কুঠিরে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন সেই দম্পতির উম্মে আবু মাকুত মেয়ের চড়াইতে গিয়েছিলেন উম্মে মাকুত বাসায় ছিলেন বা ঘরে ছিলেন সেখানে গিয়ে তিনি তৃষ্ণা নিবারণ করার জন্য পানি বা অন্য যা কিছু চেয়েছিলেন তারপরে তিনি একটি ছাগির দুগ্ধ দিয়ে আমি একদিন পেপারে পড়েছিলাম এই ছাগি হযরত উম্মে মাকুত মেষ একটি ছোট বাচ্চা ছিল তার ঘরে ছাগির বাচ্চা তখন তিনি নাকি যখন পানি চেয়েছেন বা কিছু চেয়েছিলেন তখন তিনি বলছেন যে আমার তো কিছু নেই তবে ছোট একটি ছাকি আছে সেটা তো দুধ দিবে না তিনি বলছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা নিয়ে আসো বা এটা হ্যাঁ এটা নিয়ে আসো তখন তিনি মানে দেখলেন বা এটা তো দুধ দেয় না এটা বললেন বলার পরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ চেয়েছিলেন বা মানে তৃষ্ণা নিবারণ করার জন্য চেয়েছিলেন তখন এটা আস্তে আস্তে তিনি বলছেন আমার ছোট ছাগির বাচ্চা এটা দুধ দেয় না তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অশেষ মেহেরবানিতে এই ছাগির দুগ্ধ দিয়েই এই ছাগি বড় হচ্ছে তারপরে সাথে সাথে আবার এটা দুগ্ধ দিয়েই তিনি তার তৃষ্ণা নিবারণ করেছিলেন এগুলি আমি পড়েছিলাম বইতে এখন আল্লাহ জানে আচ্ছা তারপরে আমরা এতক্ষণ প্রশ্নগুলি শিখলাম অর্থ শিখলাম জন্ম লেখকের জন্ম পরিচয় শিখলাম শব্দার্থ শিখলাম টিকা শিখলাম ছোট ছোট প্রশ্নগুলি উত্তর তোমাদের এই বোর্ডে আছে বা বইতে আছে সেটাও আমরা জানলাম তাহলে ছাগির দুগ্ধ দিয়ে উম্মে মাকুত তার তৃষ্ণা নিবারণ
হচ্ছে মুসাফির এটা উঠে আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে বাসায় বসে বসে পড়বে এবং বাড়ির কাজগুলো যে ছোট প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে পড়াশোনা করবে সামনে পূজা পূজা বন্ধে তোমরা সময় নষ্ট না করে পড়াশোনা করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বারবার সাবান দিয়ে হাত ধুয়ে বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া যেও না ধন্যবাদ সবাইকে মাস্ক পরবে সব সময় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ